হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রাইড শেয়ারিং এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনার পুরো মোবাইলটাই স্লো হয়ে যেতে পারে, অথচ ফেসবুক হোয়াটসঅ্যাপ সারাদিন ব্যবহার করার ফলে আপনার মোবাইলটা কিন্তু স্লো হয়ে যায় না। হতে পারে এই রাইড শেয়ারিং আপনার মোবাইল স্লো হওয়ার অন্যতম কারণ। মোবাইল দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে মোবাইল ফোন স্লো হয়ে যেতে পারে। এসব সমস্যার সমাধানে বাজারে 6 থেকে 8 জিবি র্যামের ফোন চলে এসেছে, তবে এসব ফোনের দাম তুলনামূলক বেশি। আপনার মোবাইলে এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনার পুরো মোবাইলটা স্লো হয়ে যায়। আজকে আমি দেখাবো কীভাবে বুঝবেন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনটা স্লো হয়ে যাচ্ছে। শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে যান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এজন্য আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটি অপশন পাবেন স্টোরেজ নামে, আপনি আপনার স্টোরেজে ক্লিক করে দিবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন ইন্টারনাল স্টোরেজ, আপনি সিম্পল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি অপশন পাবেন অ্যাপস নামে, আপনি এই অ্যাপসের উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার সমস্ত প্রকার অ্যাপ্লিকেশন এখানে শো করবে। আপনার কতগুলো অ্যাপ্লিকেশন মোবাইলে রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, এবং তারপর এখান থেকে আপনি দেখে নেবেন কোন অ্যাপ্লিকেশন কত এমবি খেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক এমবি খেয়েছে, গুগল প্লে সার্ভিস, ইউটিউব, এভাবে কিন্তু আপনি সকল প্রকার অ্যাপ্লিকেশনের এমবিগুলো দেখতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশনগুলো কত এমবি বা স্টোরেজ দখল করে আছে। এখানে ব্রাভ অ্যাপস 115 MB, বিটম্যাট, আপহোল্ড, সমস্ত প্রকার অ্যাপ্লিকেশনের এমবিগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনার যেগুলো দরকার নাই সেগুলোকে আপনি আনইনস্টল করে দেবেন, তাহলে আপনার মোবাইলটা আগের চেয়ে অনেক স্পিড ভালো থাকবে। এখানে দেখতে পারতেছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু প্রচুর এমবি খেয়েছে, তারপরে আমি আনইনস্টল করতে পারবো না, কারণ হোয়াটসঅ্যাপ আমার খুবই প্রয়োজনীয়তা দরকার। এখানে আপহোল্ড অ্যাপ্লিকেশনটা আমার কোনো প্রকার দরকার নেই, সেজন্য আমি এটাকে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করার জন্য ব্যাক বাটন চাপ দিবেন এবং আবার সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে অপশন পাবেন অ্যাপস নামে, আপনি অ্যাপসের উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করার সাথে সাথে আপনি সমস্ত প্রকার অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনার মোবাইলের। এখান থেকে আমি আপহোল্ড অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করব। আপহোল্ড অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করে আমি এটাকে আনইনস্টল করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই হলো সেই আপহোল্ড অ্যাপ্লিকেশন, আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশন, আমি এখান থেকে সিম্পলি আনইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি ওকে করে দিলাম, আমার আপহোল্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু আনইনস্টল হয়ে যাচ্ছে। এভাবে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আপনার দরকার নাই সবগুলোকে আস্তে আস্তে আনইনস্টল করে দিবেন, আপনার মোবাইলটাকে ক্লিয়ার রাখবেন। আশা করি আপনার মোবাইল আর কখনো স্লো হবে না, এবং আপনার মোবাইল আগের চেয়ে অনেক ভালো সার্ভিস পাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মোবাইলের র্যামের উপর কি নির্ভর করে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো নির্বাচন করবেন। এমন কোনো অ্যাপ্লিকেশন রাখবেন না যেগুলো আপনার 1 জিবি র্যাম কিন্তু সেই অ্যাপ্লিকেশনের এমবি হলো প্রায় 500-1000। এগুলো কখনোই আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন না, এগুলো রাখলে কিন্তু আপনার মোবাইল অনেক খুব তাড়াতাড়ি স্লো হয়ে যাবে। সেজন্য অবশ্যই ভালো ভালো অ্যাপ্লিকেশন রাখবেন যেগুলো আপনার দরকার, এবং আপনার মোবাইলের যে র্যাম সে অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন রাখার চেষ্টা করবেন। কম র্যামের মোবাইলে আপনি কখনোই হাই গ্রাফিক্স গেমগুলো খেলবেন না, যদি খেলেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি স্লো হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আজকের মতো সবাই ভালো থাকুন। যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।